হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে পুরুলিয়া জেলাতে কিছু ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। কিভাবে আবেদন করবেন, কী কী যোগ্যতা লাগবে, সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। সো যারা যারা ভিডিওটি প্রথম দেখছেন বা যারা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এখানে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব সমস্ত কিছু বিজ্ঞপ্তি সহকারে আলোচনা করা হয়। এছাড়াও বিভিন্ন কেরিয়ার রিলেটিভ ভিডিও পেয়ে যাবেন। সো চলুন শুরু করা যায়। এখানে দেখতে পাচ্ছ যে 7 তারিখ এই নোটিশটি বেরিয়েছে, 7ই ফেব্রুয়ারি। সো এখানে দিয়ে দিয়েছে যে এটি একটি কন্ট্রাক্ট বেসিক জব, যেটি 1 বছরের জন্যে। এখানে দেখতে পাচ্ছ ক্লার্ক, বেঞ্চ ক্লার্কের জন্য একটি পদ রয়েছে, যেখানে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তোমাদের হাই সেকেন্ডারি পাস হতে হবে, যেখানে স্যালারি মিনিমাম হচ্ছে 14,770 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখো এখানে রয়েছে একটা পদ, মাধ্যমিক পাস হতে হবে, এডুকেশন কোয়ালিফিকেশন যেটা হবে 11,880 টাকা। কাউন্সিলারের জন্য একটা রয়েছে, যেখানেও 21 থেকে 40 বছর লিমিট রয়েছে এজ। এখানে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস হতে হবে, এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা স্যালারি হবে। এখানে একটা রয়েছে যেখানে 21 থেকে 40 বছর হতে হবে, ক্লাস 8 পাস হতে হবে, 7,000 স্যালারি হবে। নাইট গার্ডের জন্য দেখো এখানে একটি পদ রয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এখানে 8 পাস যোগ্যতা, এখানে 7,000 স্যালারি। এখানে দেখতে পাচ্ছ বেঞ্চ ক্লার্কের জন্য একটি রিটেন এক্সাম হবে, যেখানে 80 নম্বর থাকবে, 80 নম্বর তোমাদের এক্সাম হবে, রিটেন এক্সাম। এছাড়াও দেখতে পাচ্ছ সাকসেসফুল ক্যান্ডিডেট হয়ে গেলে তারপরে একটি কম্পিউটার বেসিক টেস্ট হবে, যেখানে 10 নম্বর থাকবে। এছাড়াও একটি ভয়েস টেস্ট হবে, যেখানে 10 নম্বর থাকবে। এখানে নাইট গার্ডের জন্য দেখো এখানে দিয়ে দিয়েছে কী কী যোগ্যতা লাগবে, এখানে দেখতে পাচ্ছ সমস্ত দিয়ে দিয়েছে, কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো সমস্ত লাগবে তোমাদের। এছাড়াও সমস্ত পদের জন্য দেখে নেবে একবার। এছাড়াও অ্যাপ্লিকেশন যে সাবমিট প্রসেসটি হবে সেটি হচ্ছে www.purulia.nic.in বা http://www.purulia.government.in যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ফিল আপ করতে পারবে এই ওয়েবসাইটের জন্যে, এই পদের জন্য। এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইটের যে স্টার্ট হবে সেটি হচ্ছে 19 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি অবধি, বিকেল 5টা অবধি তোমাদের আবেদন হবে। এখানে দেখতে পাচ্ছ কী কী তোমাদের যে ফর্ম ফিল আপের সময় কী কী স্ক্যান করে পাঠাতে হবে এখানে দিয়ে দিয়েছে। দেখো পাসপোর্ট সাইজ ফটো, যেটার মিনিমাম যে সাইজটি হবে 50 কেবির হবে। এখানে দেখো ক্যান্ডিডেটের যে স্ক্যান করে যে প্রুফগুলো পাঠাতে হবে, আধার কার্ড, নাহলে ড্রাইভিং লাইসেন্স, নাহলে ইপিআইসি, এখানে দেখতে পাচ্ছ যেটির 100 কেবি স্ক্যান ফটোর যে মেমোরিটি হবে সেটি হচ্ছে 100 কেবির মধ্যে হতে হবে। এখানে আরও কিছু দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে সিগনেচার একটি আপলোড করতে হবে, যেটিও 50 কেবির মধ্যে হতে হবে। এখানে দেখতে পাচ্ছ আরও স্ক্যান করে কিছু ডকুমেন্ট পাঠাতে হবে, মার্কশিট, এজ প্রুফ, মানে বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে সেটি পাঠাতে হবে। এখানে আরও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ যে বললাম যেটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হবে 10টা থেকে বিকেল 4টে অবধি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে। এখানে দেখতে পাচ্ছ একটি হেল্প নাম্বার দিয়ে দিয়েছে, হেল্প নাম্বারটা হচ্ছে 03252224409। আরেকবার বলে দিচ্ছি, 03252224409। এখানে গিয়ে তোমরা হেল্পলাইনে যোগাযোগ করতে পারো, বা এদের অফিসিয়ালি ওয়েবসাইট যেটা দেখালাম purulia.in বা purulia.government.in এ গিয়ে তোমরা চেক করতে পারো এবং এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, আর ওখানেই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারো। এখানে দেখতে পাচ্ছ কী কী লাগবে এগুলি দিয়ে দিয়েছে, এখানে যেগুলি আছে। সো এই দুটি পেজেরই পিডিএফটি বেরিয়েছে, আর এরই যে ফর্ম ফিল আপটি সে তার জন্য কোনো টাকা লাগবে না, মানে কোনো ফিস লাগবে না অ্যাপ্লিকেশন করার জন্য। সো সবাই এটার জন্য অ্যাপ্লিকেশন করে দেবে, কারণ এর জন্য কোনো ফিস লাগছে না। সো সবাই করতে পারো। সো যদি তোমাদের যোগ্যতা 8 পাস হয় বা মাধ্যমিক পাস হয় বা হাই সেকেন্ডারি পাস হও, তাহলে এর জন্য অবশ্যই অ্যাপ্লাই করে দেবে, এবং 21 থেকে যদি তোমাদের এজ 40 বছরের মধ্যে হয় তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের জন্য এইটুকুনি। ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটি, আর চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। সো দেখা হচ্ছে পরের আরেকটি গভর্নমেন্ট জবের ভিডিও নিয়ে। সো আজকের জন্য এইটুকুনি, ধন্যবাদ।